आगामीकाल दोल एवं सेई कारणे शियालदा और हावड़ा डिविशने तुलनामूलकभावे कम ट्रेन चलाचल करबे। अन्यान्य दिन शियालदाय 888टी लोकल ट्रेन चलाचल करे किन्तु 233टा लोकल ट्रेन कम चलबे बोले जाना जाच्छे। अरित्रिक भट्टाचार्य आमादेर प्रतिनिधि आरो विस्तारित बोलबेन एई निये। अरित्रिक, देखो विभिन्न सेक्शने ट्रेन कमानोर विषयटी रयेछे। তুমি যেমনটা বললে একেবারেই তাই, শিয়ালদা ডিভিশনে মোট 888টি ট্রেন চলাচল করে, তার মধ্যে 233টি ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে মেন লাইনে 105টি ট্রেন বাতিল থাকবে, বনগা শাখায় 33টি, হাসনাবাদ শাখায় 17টি, ডানকুনি শাখায় 16টি এবং শিয়ালদা সাউথ সেকশনে দক্ষিণ শাখায় 65টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি রোববারের মতন করে ট্রেন চলবে হাওড়া ডিভিশনে। হাওড়া ডিভিশনের ক্ষেত্রে তো বলা হচ্ছে দিন সারাদিনে লোকাল ট্রেন চলে 462টি, তার জায়গায় 419টি ট্রেন চলবে। দোলের দিন যাত্রী সংখ্যা কিছুটা কম হতে পারে, সেটার পূর্বাভাস দেখেই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ট্রেন বাতিলের বিষয়টি গোটা দিন জুড়েই হবে, এমন নয় যে নির্দিষ্ট সময়ে ট্রেন বাতিল থাকবে। দিনভর বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন বাতিল থাকবে কালকের জন্য। ধন্যবাদ অরিত্রিক। সোমা চক্রবর্তী যাকে ইতিমধ্যে ইডি একবার জিজ্ঞাসাবাদ করেছে এবং অভিযোগ যে উঠছে কূঁতল ঘোষের থেকে বেশ কয়েক লক্ষ টাকা সোমা চক্রবর্তী তার অ্যাকাউন্টে দফায় দফায় ট্রান্সফার হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আগামী শুক্রবার তাকে আসতে বলা হয়েছে। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, পার্থপ্রদীপ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এইটা আমাদের জানাও যে প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা মনে করছে যে দ্বিতীয়বার তাকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই কারণে শুক্রবার তলব? যেমন সোমা চক্রবর্তীকে নাম উঠে আসছে এবং ওনাকে কিন্তু আবারও ডেকে পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিজিও কমপ্লেক্সের অফিসে আগামী শুক্রবার দিনকে। যে বিষয়টা আমি বলে রাখি, নিয়োগ দুর্নীতি যখন তদন্ত নামেন ইডি এবং সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা দেখতে পান যে 2019 থেকে 2020-র মধ্যে এবং এই কূঁতল ঘোষের অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা সেটা দেখতে পায় এবং সেই টাকা কিন্তু 2020 থেকে 2022-এর মধ্যে সেই টাকা অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। তার মধ্যে যেমনটা জানা যায় সোমা চক্রবর্তী তার অ্যাকাউন্টে প্রায় 50 লক্ষ টাকা যায়। ইতিমধ্যে এক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে জানায় যে কূঁতল ঘোষের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং 2015 সাল থেকে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব হয় অপর বন্ধুদের সঙ্গে থাকাকালীন এবং বিভিন্ন পাব এবং রেস্তোরাঁতে তারা যখন যেতেন সেই সময় কূঁতলের সঙ্গে বন্ধুত্ব হয়। কিন্তু 50 লক্ষ টাকা কেন তিনি নিলেন বা কেন তাকে দেওয়া হলো সেই বিষয়ে সোমা চক্রবর্তী ইডির কাছে দাবি করেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে যে তার যে ব্যবসা সেই ব্যবসা সংক্রান্ত বিষয় লোন নেওয়ার জন্য কিন্তু এই 50 লক্ষ টাকা নিয়েছিলেন। সুতরাং সেই তিনি কি সঠিক কথা বলছেন সেই তথ্য আরো বিস্তারিত মিলিয়ে দেখার জন্য একেবারে তার দাবি এবং তার মধ্যে কতটা সত্যতা রয়েছে পুরোটা যাচাই করার জন্য দ্বিতীয়বার তলব করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পার্থ, তোমায় ধন্যবাদ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের আগামী 19 তারিখ 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। আর এই সিদ্ধান্তের এই নির্দেশের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তারা।